আচ্ছা বড়াকবেলির মধ্যে তারা এখানে যত কম দামে আপনি পাইবা অন্য কোনো জায়গা হইতে নাই গেলে চ্যালেঞ্জ এইটা ওই দেখো চ্যালেঞ্জ মাত্র 85,000 টাকায় আপনি এই এক্সপালসার মালিক হইতে পারবা খুবই সুন্দর গাড়ি খুবই সুন্দর এটা আমরা সেল করে দিমু 35,000 সেল করে দিতে সেকেন্ড হ্যান্ড এই রেটে আমরা রেট দিমু এই রেটে কোনো দিতে পারবা জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিম স্টুডে বর্তমানে আমি আইছি চার বিলপার কান্দিগ্রাম এখানে তারার হট উইলস এর একটা শোরুম হট উইলস হেভেন করিয়া তারার একটা শোরুম আছে যেটা হইছে গিয়া পুরানা বাইক অথবা প্রি ওন্ড বাইক গু বাইক এবং স্কুটি তারা সেল করে তো আমার এখানে ভাই আছেন মাসুম লস্কর সে আমার ইনভাইট করছে তারার এটার মধ্যে যেসব বাইক আছে এগুলো আমার ভিউয়ার্স সাথে দেখানির লাগিয়া তো আমি আজকে আই গেছি সকাল সকাল করিমগঞ্জ থেকে রওনা দিয়া অলরেডি আইয়া পৌঁছে গেছি এবং আমি সকাল 8টার সময় তারারে ফোন করি তারার ঘুম ভাঙাই দিছিলাম যেই কথা ইনফরমেশন দেওয়ার লাগিয়া যে আমরা রওনা দিছি তো তারা ঘুমের মধ্যেই কইছে আচ্ছা এনিওয়ে তো আমরা ইয়া বর্তমানে পৌঁছে গেছি তো ভিডিওর মধ্যে আমরা দেখাই মুজি এখানে কী কী বাইক স্কুটি এইসব আছে তো ভিডিও শুরু করলাম ভিডিও কীরকম লাগছে আপনারা কমেন্টের মধ্যে কই বা আমার ইউটিউব চ্যানেল সুজন দেব রায় সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজ করিম স্টুডিও লাইক এবং ফলো করবো তো এই হয়েছে কি তারা শোরুমটা হট উইলস দেখুন প্রি ওন্ড বাইকস শিলচর কান্দিগ্রাম নিয়ার গ্রেভিয়ার্ড এবং এখানে একটা অক্সফোর্ড স্কুল আছে ওই অক্সফোর্ড স্কুলের এদিকে মানে সিভিল হসপিটালের এদিকে আই আমি ভিডিওর মধ্যে আপনার লোকেশন দিয়া দিব তো এখানে আমার ভাই আছে মাসুম লস্কর তো মাসুম ভাই আমার ইউটিউব চ্যানেল সুজন দেবরা এবং আমার ফেসবুক পেজ করিম স্টুডিওতে ওয়েলকাম এবং থ্যাংক ইউ আমার ইনভাইট করার লাগে তো আমি এখানে একটু দেখাই দিই তারার এখানে তারার যে শোরুমটা এই শোরুমের মধ্যে দেখুন অনেকগুলো বাইক আছে বিভিন্ন ধরনের বাইক কয়েকটা মডেল তো আচ্ছা হন্ডারও আছে আছে অনেক অনেকগুলোই তো আমি তারার কাছ থেকে ডিটেলস দইমু এই এই হচ্ছে গিয়ে স্কুটির সেকশন ওকে আর এদিকে আমরা যদি দেখি এদিকেও দুই তিনটা বাইক আছে চার পাঁচটাও আছে এবং এখানের মধ্যে সবথেকে দামি মোস্টলি এই বাইকটা উইব কেটিএমের এবং এখানে আরেকটা বাইক এবং বাইরে অনেকগুলো বাইক আছে আমরা পরে দেখলাম আচ্ছা প্রথম আমি মাসুমদের কাছে যাই গিয়া আমরা ডিটেলস দেখি লাইকে কি আছে আমি শুরু করব বাজাজ পালসার এনএস 160 সিসি ওকে কইয়া যাই না এটা রেড পড়বো তোমার টেস্ট টেস্ট লিয়া সপ্তাহ লিয়া পড়বো মানে 85,000 পড়বো 85 ওকে গুড কন্ডিশন আছে গাড়িটা আমি দেখাই দিই বাইকটা পালসার এনএস 180 না 160 সিসি ওকে একদম গুড কন্ডিশন আছে গুড কন্ডিশন ওকে আচ্ছা এখানে যেগুলো বাইক আছে আমরা বিভিন্ন সময় আমরা দেখি যে ধরুন অ্যাক্সিডেন্ট আলা বাইক এরকম এরকম কিছু নিনা সব নর্মাল ওকে ওকে ঠিক আছে তো নেক্সট আমরা আরেকটা দেখি হ্যাঁ এটা হলো হিরো এক্সট্রিম 160 সিসি ওকে এটা ট্রান্সপার লিয়া হবে তোমার 75,000 আচ্ছা আপনি যে ট্রান্সপার লিয়া কইলা এই জিনিসটা কি তা বুঝছেন ট্রান্সপার তো মানে এটা গাড়ি সম্পূর্ণ খেয়া আছে ট্রান্সপার করতে পারে না আমরা করে টেস্ট করে দিই হ্যাঁ যদি কাস্টমার করতে পারে না তার মানে মানুষ আছে এগুলো থেকে তারা ট্রান্সফার করতে পারবো তারা ট্রান্সফার করতে পারবো মানে আমরা সুবিধা দিলে মানে জলদি ট্রান্সফার হবে এটা এটা ওকে না যে মানে ধরুন আপনি এখান থেকে বাইকটা যদি খালি বাইকটা লইতে কত টাকা লাগবে আমার এটা বাইকটা লইলে আমার ট্রান্সফার লাগে 2-3,000 টাকা এরকম মধ্যে লাগে না বাইক করবো মানে 72,000 করবো আপনি যদি ট্রান্সফার করে যদি আমরা ট্রান্সফার করে দিই ট্রান্সফার আলাদা ও ট্রান্সফারটা আলাদা লাগবে ওই টাকাটা যদি আমি আপনাকে দিই আপনি ট্রান্সফার করেও দিলেই আচ্ছা ঠিক আছে ওকে নেক্সট হইছে কি আমরা ইয়ামাহা এফজেড বাইক না 150 সিসি ওকে ওকে এটা হবে তোমার রেট হবে 75,000 হবে 75,000 টাকায় দেখুন এই বাইকটা আপনি পাইলেন পুরো ভালো কন্ডিশনের একটা বাইক ওকে ঠিক আছে এইগুলো এইগুলো যে বাইকের কত কিলোমিটার রান হইছে সামথিং 7,000-8,000 এরকম সব বাইকে সব সবটি এরকম রান না আচ্ছা ঠিক আছে নেক্সট হচ্ছে আরেকটা এফজেড ওকে এটা প্রাইস এফজেড আছে আছে তোমার সেম এটা এফজেড আছে এটা তোমার 65,000 এই দুইটার মধ্যে আচ্ছা এটা কত কইছে এটা এটা তোমার 75% আর এটা 65 তো এই 10,000 টাকা ডিফারেন্স কি তাহলে কি আইলো এটা আছে তোমার মানে 2019 এর গাড়ি হ্যাঁ মাত্র 1 বছর 4 মাস ওকে ঠিক আছে নেক্সট আছে হিরো গ্ল্যামার এটা মাত্র বয়স হইছে তোমার 1 বছর 7 মাস হ্যাঁ এটা আমরা সেল করে দিব 65,000 সেল করে দিব তো গুড কন্ডিশন আছে টায়ার ভাই তো শোরুম কন্ডিশন আছে তো গুড কন্ডিশন আছে দেখুন টায়ার গুলা দেখুন অনেক ভালো টায়ার এইগুলা আমরা যে রকম মার্জিন দিমু একটু সোনাই মানে সোনাই রুট বরাকবালি কোনো রে দিতে পারতো না তো সোনাই রুট পুরো পুরো শিল্প পুরো বরাকবালি কি করতে পারতো মানে অনেক মানে শোরুম আছে সেকেন্ড হ্যান্ড শোরুম এই রেটে আমরা যে রেট দিমু এই রেটে কোনো দিতে পারতো এটা গ্যারান্টি আছে 100% গ্যারান্টি ওকে ওকে ঠিক আছে নেক্সট আর আরেকটা দেখিলেই এটা আমরা একদম গুড কন্ডিশন করে দিমু গাড়ি একদম গুড কন্ডিশন আছে এটা 55,000 সেল করে দিমু মাত্র 55,000 টাকায় পাইবা ওকে ওকে এটা 20 সিসি গাড়ি এগুলো গাড়ি পাওয়া যায় না
BS6 আর ওখানে BS4 এটা গাড়ি BS4 ওকে 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 নেক্সট আমরা স্কুটি সেকশন Honda Activa এটা 3G এটা আমরা সেল করে দিই 35000 সেল করে দিই মাত্র 35000 3G মানে কিটা আছে এটা এটা তোমার 3G এখন তো 6G চলে BS6 আচ্ছা আচ্ছা ওকে 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 6G চলে না 2017 এর গাড়ি 17 ওকে মাত্র 35000 কাগজ বই সব তো ওকে করে দিই ট্রান্সফার করে দিই 35000 না ওই যে কাগজ যে 35 এর মধ্যে কাগজ এটা ইনক্লুড আছে আচ্ছা ওকে 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 সবকিছু লই আপনি 35000 নেক্সট আছে Honda Dio এটা 2021 এর গাড়ি একদম গুড কন্ডিশন আছে ওকে কত কিলোমিটার রান হইব 55000 হবে রান করব মোটামুটি সামথিং 8-9000 সামথিং করতে হয় না নি তো মানে এগুলো বাইক সব 8-5 থেকে 10000 এর ভিতরে সব কিলোমিটার 8-10000 এর ভিতরে সামথিং আছে এরকম ওকে এর সাথে একদম নয়া গাড়ি এটা আছে তোমার মাত্র 6 মাস আছে রান যে পেজ আছে বসেছে এটা আছে হিরো ডিস্টিনি W সিরিজ এটা হবে তোমার 65000 হবে ট্রান্সফার সব তো ওকে লিয়ে আচ্ছা এই এই বাইকটার ওখানের অন রোড প্রাইস কত নতুন মানে আমরা ক্যাশ কিনাইলে সামথিং 130000 এর 130000 দেখুন মাত্র 6 মাস পুরানো বাইকটা দেখেই লাগে অনেক সুন্দর এবং স্পটও নাই এবং আমি যারা আপনারা যারা বাইক কেনার ইচ্ছা আপনি আইয়া যদি যদি ডেস্টিনি কিনতে হয় এই এখানে আইয়া দেখলেই বা এই দেখুন মানে আই মিন এটা কালারও পুরা মানে শোরুম কালার রয়েছে দেখুন কি সুন্দর আচ্ছা ঠিক আছে নেক্সট একটা দেখলেই নেক্সট আছে Honda Dio এটা আছে W সিরিজ এর তো মানে রান হইছে মানে 7000 রান করছে গাড়িটা গাড়িটা বয়স হইবো তোমার সামথিং 6 মাস সামথিং এসে বয়স 6 মাস এটা তোমার পড়বো 65000 তো গুড কন্ডিশন আছে গাড়ি কোনো স্ক্র্যাচ আছে কিছু না গাড়ি দুটো টায়ার শোরুম টায়ার আছে এই দেখুন শোরুমের টায়ার আছে স্ক্র্যাচেস তো নাই আর টুকটাক দেখুন স্ক্র্যাচ তো সবেরই থাকে তবে সেখানে একটু দড়তে থাকে ঠিক আছে আচ্ছা ওই যে এই যে স্ক্র্যাচ আছে এটা মানে একটু আপনারা আমরা এটা সলভ করে দিয়ে দিই একটু করে দিয়ে দিবা না একটু গুড কন্ডিশন আছে নেক্সট আমরা দেখি নেক্সট আছে Aprilia 160cc এটা পড়ব তোমার প্রাইস পড়ব 65000 পড়ব প্রাইস 65000 রেঞ্জ না একদম কন্ডিশন আছে গাড়ি কোনো স্ক্র্যাচেস কিছু নাই দোকার টায়ার শোরুম টায়ার কালার আছে গাড়ি ইঞ্জিন পুরো শিল্পিক ইঞ্জিন শোরুম টায়ার একটু তো স্ক্র্যাচ আছে একটু মোটামুটি আছে এটা এটা আমরা ওকে করে দিই ওকে ওকে করে দিবা না ওকে আচ্ছা এপ্রিল আর ওখানে অন রোড কত পড়ে ক্যাশ 125000 এটা তোমার গাড়ি বয়স হইছে মাত্র 6 মাস হইছে এটা আমরা সেল করে দিমু তোমার 65000 সেল করে দিমু ওকে ওকে কাগজ কাগজ কো সব কিছু লইয়া সরি 65 আছে 85 সরি ও 75000 এটা তোমার মাত্র 6 মাস হইছে সরি 1 মিনিটে 10000 টাকা রেট বাড়ি গেছে আর এখানের সবথেকে দামি বাইক এবং সবথেকে সুন্দর বাইক যেটা আমার ভালো লাগছে এটা হইছে কি KTM 200cc না দেখুন দেখুন যারা 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 KTM কিনার ইচ্ছা আপনারা এই বাইকটা কিন্তু দেখতে পারবেন কারণ এটার মার্কেট ভ্যালু কমসে 2,20,30 এরকম ওকে আর যদি কেউ আপনার কাছে এটা কিনতে কত পড়বো এটা আমরা সেল ফুল করে দিমু 1,35,000 1,35,000 দেখুন ওকে ওকে সব কিছু লইয়া দেখুন আমি আবার একটু দেখাই দিই আপনারে ভিউয়ার্স আপনারা যারা কলেজ গোয়িং যারা আছো তারা শিওর এটা ভালো লাগবে একটু ধুলা আছে কারণ যে রোডে তারা শোরুমটা এখানে একটু গাড়ি সবসময় চলে মাটির গাড়ি যার কারণে একটু ধুলা লাগছে তো একটু তারা একটু বাতাস উতাস এটার মধ্যে দিলেই তো এটা কিন্তু খুবই সুন্দর গাড়ি খুবই সুন্দর ওকে ঠিক আছে নেক্সট হচ্ছে আরেকটা KTM না নি একটা KTM ডিপ এটা তোমার 200cc ওকে এটা তোমার গাড়ি আছে 2021 এর গাড়ি আমরা সলভ করে দেমো 125000 সলভ করে দিই 125 না একদম গুড কন্ডিশন আছে গাড়ি দেখুন সেই KTM এর KTM আমার ব্যক্তিগতভাবে খুব বেশি ভালো লাগে কিন্তু আমার ব্যবসার খাতিরে আমি স্কুটি চালানি বেশি প্রেফার করি ঠিক আছে তো আমরা ভিতরের গাড়িগুলো আমরা দেখে নিলাম বাইরেও কয়টা রাখা আছে আমরা দেখলাম ওকে তো বাইরে হইছে কি এখানে বিক্রান্ত মনে হয় এটা ওকে বিক্রান্ত হ্যাঁ এটা গুড কন্ডিশন আছে 2021 এর গাড়ি আছে ঠিক আছে এটা হালাকান্দি ডিস্ট্রিক্টের আছে এটা ওকে এটা তোমার সেল করে দেমো 55000 সেল করে মাত্র 55000 টাকায় আপনি বিক্রান্ত নিতে পারবা একদম গুড কন্ডিশন আছে গাড়ি একদম ওকে গাড়ি ঠিক আছে আর এখানে একটা দেখা নেক্সট আছে সুপার স্প্লেন্ডার হিরো সুপার স্প্লেন্ডার আমরা এটা এটা কিন্তু অত বেশি ওকে লাগে না এটা একটু বেমারি বেমারি লাগে আমরা ওকে করে দেমো এটা মানে এটা একটু ওকে এটা দাম কত পড়বো এটা আমরা সব ওকে করে দেমো তোমার 65000 65 এটা এটা দাম এটা দাম একটু বেশি লাগে এটা গাড়ি বয়স কম আছে গাড়ি কোন ইয়ারের এটা 2021 এর গাড়ি ও এটাও 21 এর গাড়ি আচ্ছা আচ্ছা 65000 এবং ঠিক আছে এবং এটা
যারা অফ রোডিং এর যারা করে আর কি বাইরে ঘোরা টুরা যায় এটা নেকে দাম আছে কেস দাম আছে মতলব 1 লাখ 50 হাজার পড়ি যায় ওকে তাহলে আমরা 16 করে দিই আমরা ট্রান্সফার সব তো ওকে করে দিয়া দিই মানে 85 টাকা মধ্যে মাত্র 85,000 টাকায় আপনি এই এক্সপালসের মালিক হতে পারবা ঠিক আছে হইছে একটা স্কুটি দেখলাম এটা অন্য মানুষের সরি আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে অটো আছে প্যাসেঞ্জার অটো নিয়ে যেতে পারবেন দেখুন মাত্র 75,000 টাকা দেখুন ফ্লোর দেখো একটু বার দেখো পুরা একদম গুড কন্ডিশন আছে অটো মাত্র 75,000 টাকা দিলে এইটা দেখো ফ্লোর দেখো অফিসে ফ্লোর দেখো সিট দেখো হ্যাঁ আমরা তিন ডিস্ট্রিক্টের বরাকবেলি তিন ডিস্ট্রিক্টের করিমগঞ্জ হালাকান্দি প্লাস কাঁসা ডিস্ট্রিক্টের অটো অ্যাভেলেবল অটো আছে অটো নিয়ে যেতে পারবে বাজাজ অটো তোমার একটা আছে বাজাজ কম্প্যাক্ট 2019 মডেলের গাড়ি একদম গুড কন্ডিশন আছে এই মাত্র 65,000 টাকা দিয়ে আপনি নিতে পারবেন একদম গুড কন্ডিশন আছে গাড়ি দেখো টায়ার ভাই একদম গুড কন্ডিশন আছে কন্ট্যাক্ট করবেন অ্যাভেলেবল অটো পাইবেন কালাগান্দি ডিস্ট্রিক্ট 24+10+11 এর গাড়ি রেজিস্ট্রেশনের গাড়ি নাম্বার অ্যাভেলেবল অটো পাইবেন আপনার এখানে কি তা ফাইন্যান্স ফ্যাসিলিটি আছে নাকি যদি ইয়ে করতে চাই ফাইন্যান্স ফ্যাসিলিটি আমরা বর্তমানে আমরা কিছু করছি না নেক্সট মার্চ মার্চের লাস্টে দিই আমরা দিকে চেষ্টা করতাম মানে আমরা চেষ্টা করব মানে ফাইন্যান্স ফাইন্যান্স আমরা চেষ্টা করব আচ্ছা ওকে আর বর্তমানে আমরা ক্যাশ করি আর ওকে তো ফাইন্যান্স সিস্টেম হইছে না মানে প্রসেসিং চলে আমরা কথা ব্যাংক থেকে কথাবার্তা চলে মার্চের লাস্টের দিকে আমরা মানে ফাইন্যান্স আমরা একটা জিনিস দেখছি যে বোদ্দুর নির্ভম গাড়ি বা বাইকের শোরুম থাকে যেগুলো মেইন রোডের সামনে থাকে তোমরা একটা দেখলাম অত ভিতরে এর কারণ কি তা আমরা কারণটা বেশি প্লাস মানুষের মানুষ সাথে রাখতে লাগবে বেশি মানে একটা বেতন দিয়ে মানে স্যালারি দিয়ে একটা বেশি দিতে লাগবে আমরা এখন গাউট একটা করছি এটা বাইক অনেক কম মানে বরাবরি মানে অনেক এরকম আছে শোরুম আছে অনেক শোরুমের মধ্যে খেয়ে দিতে পারতো না এখন আমরা এরকম করছি আমরা গাউট ভাড়া ধরা দিতে লাগে না বাসা কিনারে করছি তো বন্ধুরা আশা করি আপনারা পুরো ডিটেইলস আমি বুঝিয়ে দিতে পারছি অথবা তারাই বুঝিয়ে দিছেন দুইটা জিনিস আমার কথা দুইটা জিনিস তারা এই যে হট উইলস এর ব্যাপারে দুইটাই মনে রাখতে লাগবো আমার ভিউয়ার সারে দেখুন ফার্স্ট হয়েছে গিয়া তারার এখানে নট অনলি শুধু বাইক সেল আপনার যদি পুরানা বাইক থাকে আপনি যদি এটা বিক্রি করতে চান তো এই বাইকটাও তারা কিনবো অথবা আপনি যদি এক্সচেঞ্জ করতে চান আপনি কোনো একটা বাইক লইয়া আইলা এবং এই বাইকের বদলা ধরুন আপনি একটা যে কোনো অন্য বাইক অথবা যে কোনো স্কুটি নিতা এটাও তারার এখানে হইব গেল এক নম্বর এবং দ্বিতীয় কথা আপনারা সবাই জানেন যদি তারার এই শোরুমটা আজকে শিলচরের কোনো একটা মেইন রোডের সামনে হইতো তারার এই যে ঘরের যে ভাড়াটাই দিল না 20,000 টাকা লগে রাখলো না তারা তিন স্টাফ ধরেন 30-40,000 টাকা গেল না এটা মেনটেনেন্স এবং ভাড়ার উপরে ঠিক আছে তো ওখান যে 30-40,000 টাকা তারা কীভাবে তুললো নে তখন হয়েছে কি প্রত্যেকটা বাইকের লগে আপনি যখনই কিনলা নে তখন এটার লগে 3-5,000 টাকা অ্যাড হইল না এরপরে আপনি কিনলা নে তখন লসটা কার হইল না তখন লসটা আপনার আর হইল তো ওখান তারার এখান থেকে আপনি কিতার লেগে কিনতে এটার লেগে আমি আপনার রিজন কইয়া দিব তারা এমন একটা লোকেশনে তারা খুলছে তারা বাড়ির সামনে খুলছে যেখানে এই ঘরটাও তারা নিজের এবং তারা দুই ভাই না তিন ভাই মিলিয়ে তারা এটা সালার স্টাফেরও কোনো খরচা নাই তো প্রত্যেকটা বাইকের মধ্যে আস্তা বরাকবেলির মধ্যে তারা এখানে যত কম দামে আপনি ফাইবা অন্য কোনো জায়গা থাকতে নাই গেলে চ্যালেঞ্জ ওই দেখো চ্যালেঞ্জ মানে কোনো বাজার মানে দিতে পারতো শোরুমে দিতে পারতো না দেখুন এইরকম চ্যালেঞ্জ সেই দিতে পারবো যার এই মনের মধ্যে সেই দম আছে এবং যেটা জিনিসটা সত্যি এবং আর জিনিসটা দেখুন প্র্যাকটিক্যাল এক জিনিসটা একেবারে প্র্যাকটিক্যাল আপনি একটা জুতা যখন আপনি ক্যালকাটা পার্ক স্ট্রিটের সামনে কোনো পুমা শোরুম থেকে কিনবা জুতাটা পড়বো 4,000 টাকা কারণ হয়েছে কি তার এখানে পার্ক স্ট্রিটের মধ্যে যে ঘর ভাড়াটা হইব কি কেন 20,000 টাকা লগে রাখবো তিনজন স্টাফ যারা ইংলিশ মারতে পারে আর যখন আমরা অনলাইনে যখন আমরা ফ্লিপকার্ট থেকে আনি তখন কিতা হয় ডাইরেক্ট শোরুম থেকে আমরা কাছে আই যায় তো সেম 4,000 টাকার জুতা কিন্তু আমরা 2,000 টাকা পাইলাই 50% অফ তো এই জিনিসটা ডেলিভারি তারার লগে তারা শোরুমটা এখানে খুলছে না তারা শোরুমটা ইন্টিরিয়র প্লেসে খুলছে যে জায়গার মধ্যে আপনারা তারা ফারা তারার বাড়ির সামনে খুলছে যে জায়গাটা তারার এইসব জিনিস নাই মাসে 50,000 টাকার মেনটেনেন্স কস্ট নাই তো এই 50,000 টাকা যে কস্ট নাই এটার ডাইরেক্ট প্রভাব পড়ে গিয়া আপনার উপরে যারা তারার কাছ থেকে বাইক কিনবা এবং তারার এই গ্যারেন্টি তারা দিয়া দিছে তারার এখানে যত কমে আপনি বাইক বা স্কুটি পাইবা এটা বড় কোনো জায়গায় থাকতে নাই
ঠিক আছে। তো আমিও আপনাদের সাজেস্ট করবো, যারা যারা আপনার বাইক বা স্কুটি কেনার ইচ্ছা আছে, প্ল্যানিং আছে, স্ক্রিনের মধ্যে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা তার লগে যোগাযোগ করেন, তারা এখানে আইন শোরুমে আইন, বাইক টেস্ট ড্রাইভ করতে পারবো। তো বাইক লইয়ে আপনি টেস্ট ড্রাইভ করেন, এরপরে আপনারা বাইকের প্রাইস লইয়ে আপনারা কম্পেয়ার করেন, এরপরে আপনি কিনিয়া লইয়া যাই। আমি গ্যারেন্টি দিয়া কইতে পারবো এখানে আইলে আপনি এখান থেকেই বাইক কিনিয়া লইয়া যাই। ঠিক আছে, তো ভিডিও আমি এখানেই শেষ করতাম। ভিডিও কীরকম লাগছে কমেন্টের মধ্যে কইবা, আমার ইউটিউব চ্যানেল সুজন দেব রায় সাবস্ক্রাইব করবা, এবং আমার ফেসবুক পেজ করিম স্টুডিও লাইক এবং ফলো করবা। লাস্টলি এক কথা কই দিই, ক্যাপশনের মধ্যে তার এক্সাক্ট লোকেশন দেওয়া আছে, ওই লোকেশনে ক্লিক করিও আপনার তারা এখানে আইতে পারবা। থ্যাংক ইউ, জয় হিন্দ। একটা জিনিস মিসিং গেছে গিয়া, মানে তারার যে প্রাইসটা আছে এই প্রাইসটা নেগোসিয়েবল আছে, এবং এই ভিডিও রেফারেন্স দিলে আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পাইবা, যেহেতু আমি এখান থেকে বাইরে গেছি এবং দেখুন আমার তো একটু বিভিন্ন প্রবলেম আছে, মিসও যাই গিয়া, তো একটু অ্যাডজাস্ট করে নিবা আর কি। তো যাইবা তারা এখানে।